আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? তো একটু দেখাই দিয়ে গিয়েছিল অবস্থা। অলরেডি কিন্তু ঈদ শপিং সবার শুরু হয়ে গেছে। মোটামুটি ভালো ভিড়। ও ঠান্ডা লাগতেছে আমার। ও থ্যাংক ইউ। ছোট বোনের জন্য ড্রেস পাঠাবো, অস্ট্রেলিয়াতে ঈদের গিফট পাঠাবো, তো ওইগুলো চুজ করছে। আরো আছে অনেক বাসায় ওগুলা। আপু ও গ্রিন না তো, সরি ব্লুটা, ব্লু আর হচ্ছে যে কালা ব্লু খুব পছন্দ। এই ড্রেসটাও ওই গাঞ্জার ভিতরে অনেক সুন্দর। এইটা শিবনের মধ্যে অনেক গর্জে, ড্রেসটা অনেক সুন্দর, সেগুলো বাসায় আগে নিয়ে গেছিলাম, ইনশাল্লাহ আপনার সঙ্গে শেয়ার করব। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, অত ঠান্ডাও না অত গরমও না, ঠিক না শিবা? আমরা এখন যাচ্ছি নেক্সটে যাব, কারণ আমার বড় মেয়ের স্কুলে একটা কম্পিটিশন আছে ফ্রাইডেতে, তো ওর জন্য কিছু শু নিতে হবে যেটা কমফোর্টেবল হয় আর কি, কারণ ও লাস্ট উইকে উইন হয়েছিল আলহামদুলিল্লাহ একটা কম্পিটিশনে, তো ফ্রাইডেতে ওর একটা কম্পিটিশন আছে, দ্যাটস ওয়াই যাওয়া। রিভার আইল্যান্ডে গিয়েছিলাম, তো তেমন কিছু পছন্দ হয়নি, নেক্সট হলো নিয়ে নিলাম। কোনো শপে যাওয়া মানে শপিং, প্রমিস করি যে কিছু কিনবো না, বাট তারপরে কিনা হয়ে যায়, মহিলা মানুষ তো, মেয়ে মানুষ তো আর কি। তো হারো টুকটাক কাজ ছিল সেগুলো শেষ করলাম, শেষ করে এখন যাচ্ছি শপে, কারণ এখন আমি চেষ্টা করি রেগুলার যাওয়ার জন্য, মর্নিংয়ে থাকি ইভিনিংও থাকি, চেষ্টা করি আর কি, বাদ বাকিটা আল্লাহ জানে কটুক পারি। আর আপনারা যারা, আমি আবারও প্রতি ভিডিওতে এখন বলতেছি, যারা আসেন, যারা আমাকে ফলো করেন, এসে বলবেন যে ডিসকাউন্ট পাবেন, ইনশাল্লাহ ডিসকাউন্ট দেওয়া হবে, ঠিক আছে? সিক্স পাউন্ড করে কিলো আমগুলার ফাঁকা আম নিলাম, বলছে অনেক নাকি সুইট হবে, দেখি খেয়ে কি হয়। আর এই যে কাঁচা আম নিলাম অনেকগুলা, ভর্তা বানিয়ে খাবো, কি মজা।